সকলকে মেডিকেল কর্নারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে ন্যাপ্রোজল 500, যার ভিতরে রয়েছে ন্যাপ্রোক্সন 500 মিলিগ্রাম এবং ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম হিসেবে। এই ন্যাপ্রোজল ট্যাবলেটটি সাধারণত অস্টিওআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস কিংবা জয়েন্টের ব্যথা কিংবা অনেকের মাংসপেশিতে ব্যথার ক্ষেত্রে এই ন্যাপ্রোজল 500 কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি আপনারা কারা খেতে পারবেন এবং কিভাবে খাবেন এবং এটি কি কাজ করে এবং কোন কোন রোগের জন্য আপনারা এই ট্যাবলেটটি খেতে পারবেন সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তবে তার আগে একটি ব্যাপার, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। দৈনন্দিন জীবনে চলাফেরা, খেলাধুলা কিংবা দৈনন্দিন কাজের কারণে বা হালকা আঘাতের কারণে মাংসপেশি ও অস্থিসন্ধিতে অনেক সময় ব্যথা হতে পারে। এছাড়াও অনেক রোগ যেমন আর্থারাইটিস, গাউটি ইত্যাদির ক্ষেত্রেও ব্যথা হতে পারে। তো কোন কোন জায়গায় আসলে ব্যথাগুলো হতে পারে এবং লক্ষণ আসলে কি সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। আসলে কোন কোন কারণে এই ন্যাপ্রোজল 500 ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন। দেখা যায় অনেকের হাঁটু, হাতের জয়েন্টে কিংবা কোমর, ঘাড় এইসব স্থানগুলো ব্যথায় বেশি আক্রান্ত হয়। পায়ের, পিঠের, বাহুর মাংসপেশিতেও অনেক ক্ষেত্রে ব্যথা হয়। এছাড়াও যারা হাঁটাচলা বা নড়াচড়া করার সময় ব্যথা হয় কিংবা দৈনন্দিন কাজ করার সময় কষ্ট হয় সে সকল ক্ষেত্রে এই ন্যাপ্রোক্সন 500 মিলিগ্রাম বা ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এই ন্যাপ্রোজল 500 এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ট্যাবলেটটির ভিতরে কীরকম আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ন্যাপ্রোজল 500, যার পাতায় টোটাল 8টি ক্যাপসুল রয়েছে। তো এই ন্যাপ্রোজল 500 সাধারণত হাড় ক্ষয়জনিত বাদ, হাড়ের সংযোগ স্থলে সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ কমে গেলে, অর্থাৎ আমাদের যে জয়েন্টগুলো রয়েছে হাতে বা পায়ের ঘাড়ের যে জয়েন্টগুলো রয়েছে সেখানে এক ধরনের লিকুইড থাকে যাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। সেই সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যায় এবং যার ফলে তরুণাস্থি পাতলা হয়ে যায়। তো এই পাতলা হয়ে যাওয়ার ফলে হাড়ে হাড়ে ঘর্ষণ বেড়ে যায় এবং প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এই অবস্থাকে সাধারণত অস্টিওআর্থারাইটিস বলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের বয়স অধিক কিংবা যাদের অতিরিক্ত ওজন রয়েছে কিংবা যারা ক্যালসিয়ামের অভাবে ভোগেন তাদের এই বাতজনিত ব্যথা কিংবা এই অস্টিওআর্থারাইটিস হতে পারে। তো দেখা যায় যে অনেকের হাঁটাচলা বা নড়াচড়া করার সময় জয়েন্টে ব্যথা অনুভব হয় কিংবা জয়েন্টে হাত দিলে হালকা চাপ দিলেও ব্যথা অনুভূত হয় কিংবা জয়েন্ট অনেক ক্ষেত্রে শক্ত হয়ে যায়, কিংবা রোগীরা স্বাচ্ছন্দ্যে হাত পা নাড়াচাড়া করতে পারে না, কিংবা অনেকের দেখা যায় যে জয়েন্টের স্থানগুলো ফুলে যায়, সে সকল ক্ষেত্রে এই ন্যাপ্রোজল 500 কাজ করে থাকে। এটি সাধারণত বিশেষ প্রযুক্তিতে ন্যাপ্রোক্সন এবং ইসোমিপ্রাজলের কম্বিনেশনে তৈরি একটি ট্যাবলেট। ইহার বাইরের স্তরে থাকে ইসোমিপ্রাজল যা খাওয়ার 30 মিনিটের মধ্যে রিলিজ হয়ে অম্লজনিত সমস্যা থেকে পাকস্থলের নিরাপত্তা নিশ্চিত করে এবং ভেতরের স্তরে থাকা কার্যকরী ন্যাপ্রোক্সন রিলিজ হয়ে ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি দেয়। তো এই ন্যাপ্রোজল 500 এটি ব্যথা ও প্রদাহরোধী ঔষধ যেমন NSAIDর প্রয়োজনে কার্যকরী চিকিৎসার জন্য এটি কাজ করে থাকে। এটি NSAIDর মধ্যে সবচেয়ে হৃৎপিণ্ড বান্ধব তাই এটি সর্বাধিক গ্রহণযোগ্য। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু ন্যাপ্রোক্সন গ্রহণের ফলে পরিপাকতন্ত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইসোমিপ্রাজলের কম্বিনেশনের কারণে এটি পরিপাকতন্ত্রে নিরাপত্তা নিশ্চিত করে। এ সকল কারণে এই ন্যাপ্রোজল 500 আর্থারাইটিস বা জয়েন্ট ব্যথায় কার্যকরী এবং নিরাপদ সমাধান হতে পারে। তো এই ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে তারা একটি করে ট্যাবলেট দৈনিক 2 বার খেতে পারবেন এবং খাওয়ার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের এ সকল উপর এর আগে যে সমস্যাগুলো বললাম আমি সে সকল সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট দৈনিক 2 বার খাওয়ার ভাত খাবার 30 মিনিট পূর্বে এটি সেবন করতে পারবেন। তো এই ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। বিশেষ করে দীর্ঘমেয়াদী বা উচ্চ মাত্রার ব্যবহারে ন্যাপ্রোজলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সচরাচর হয় এমন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পাকস্থলীতে ব্যথা কিংবা অনেকের কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গ্যাস বা হার্টবার্নের মতো কিংবা বমি বমি জাতীয় সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালীন অবস্থায় এটি খাওয়া যাবে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। প্রেগনেন্সি ক্যাটাগরি সিতে রয়েছে সেক্ষেত্রে এটি খাওয়া যাবে না।
তবে অবশ্যই এটি ব্যবহার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবারের চেষ্টা করবেন। এই ন্যাপ্রোজল পার্শ্ব সাধারণত 18 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে ন্যাপ্রোজলের কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি, কাজে 18 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্করা এই ন্যাপ্রোজল পার্শ্ব ট্যাবলেটটি খেতে পারবে। তো এই ট্যাবলেটের দাম কত টাকা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি যে কত টাকায় আপনারা কিনতে পারবেন। এই ন্যাপ্রোজল পার্শ্ব যার প্রতি পিসের মূল্য হচ্ছে 10 টাকা করে এবং প্রতি পাতার মূল্য হচ্ছে, যেহেতু 8টি ট্যাবলেট রয়েছে পাতায়, সেহেতু 10 টাকা করে 80 টাকা। আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন। তো এই ন্যাপ্রোজল পার্শ্ব সাধারণত বাজারজাত করে থাকে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এই ছিল ন্যাপ্রোজল পার্শ্ব সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।